গাড়ি অমিল, ডিউটিতে এসে ক্ষোভ উগরে দিলেন ভোট কর্মীরা। এদিন স্টেশন থেকে ডিসিআরসিতে যাবার গাড়ির সুব্যবস্থা না থাকার অভিযোগ। সোমবার চতুর্থ দফার নির্বাচন, রবিবার থেকে ভোট কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছেন ভোট কর্মীরা। এদিন ডিসিআরসিতে পৌঁছতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভোট কর্মীদের। চরম হয়রানির শিকার হয়ে ক্ষোভ উগরে দেন ভোট কর্মীরা। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা নির্দিষ্ট সময়ে নদিয়ার কৃষ্ণনগর রেল স্টেশনে এসে পৌঁছালেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তাদের। অভিযোগ, তাদের জন্য যে বাসের ব্যবস্থার কথা বলা হয়েছিল তারা কোনো বাসই পাচ্ছেন না। তেহট্ট এলাকায় তাদের ডিউটি পড়লেও তারা কিভাবে সময় মতন সেখানে গিয়ে পৌঁছবেন তাই বুঝে উঠতে পারছেন না। দীর্ঘ সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে চরম ক্ষোভ উগরে দিলেন নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের বিরুদ্ধে। এক ভোটকর্মী বলেন, আমাদের যে বাসের নাম্বার দেওয়া হয়েছিল সেই বাস খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। মানে বাসের নাম্বারগুলো দেওয়া হয়েছিল, তা সেই বাসের নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা কথা বলেছি যে আমরা ম্যাক্সিমাম পোলিং পার্সোনাল আসছি, যেটা এখানে 8:30 নাগাদ পৌঁছয় সেই ট্রেনে আসবো। তাহলে প্রচুর পরিমাণ পোলিং পার্সোনাল ওই ট্রেনে আসছে, প্রায় সব আছে। তা সেক্ষেত্রে বাস সংখ্যা দিয়েছে মাত্র 2 থেকে 3, তার আগেই সমস্ত বাস নাকি ভর্তি হয়ে বেরিয়ে গেছে। আমরা আগে থেকে জানিয়েছি যে রিকোয়ারমেন্টটা প্রায় 10-12 বাসের, ঠিক আছে, সেই সময়টায় লাগবে, কিন্তু সেই সময়টায় সেই পরিমাণ বাস দেওয়া হয়নি, মাত্র 2 থেকে 3 বাস দেওয়া হয়েছে। তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। তেহট্ট এসডিও অফিসের নাম্বার নেট থেকে বার করে আমরা ফোন করলাম, সেখানেও যোগাযোগ করে কিছু করতে পারছি না, তারা ফোন ধরছেন না। এরকম একটা চরম অবস্থার মধ্যে পড়েছি, কখন যাবো, অলরেডি টাইম ইজ গোয়িং আউট, এখন কি হবে বলা যাচ্ছে না। ভোটকর্মীদের দাবি, আমরা সময় মতন বাড়ি থেকে বেরিয়েছি যাতে নির্দিষ্ট সময়ে ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছতে পারি। স্টেশন থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার পর্যন্ত কমিশনের উদ্যোগে বাসের বা গাড়ির ব্যবস্থা রাখার কথা ছিল। আমাদেরকে নির্দিষ্ট একটা গাড়ির নাম্বারও দেওয়া হয়েছিল, কিন্তু এখানে নামার পর আমরা কিছুই পাইনি। আজকে সকাল 8:30 থেকে দাঁড়িয়ে আছি, একটা বাস নেই, অব্যবস্থা, চরম অবস্থা। এখানে 4-5 লোক দাঁড়িয়ে আছে, তাদের জন্য দেওয়ার তো যারা কোনো অল্টারনেটিভ কিছু নেই। আমরা তখন দাঁড়িয়ে আছি, এখন সকাল 9:35 বাজে, আমরা এখন কিভাবে পৌঁছাবো, আমরা কিভাবে ভোট করবো, এখানে গিয়ে তো আমাদের মালপত্র কালেক্ট করতে হবে, আবার ডিসিআরসি থেকে আমাদের আবার ঘুরতে যেতে হবে, কখন যাবো, কখন আমরা কাজ করবো। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড, নদিয়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।